রাঙামাটির নানিয়ারচরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে পঞ্চম ধাপে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, কাউখালী উপজেলা সহকারী কমিশনার ফাহমিদা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূর জামাল হাওলাদার প্রমুখ। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করতে 14 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। দৃষ্টিনন্দন এই মডেল মসজিদের আওতায় থাকছে হজ নিবন্ধন কেন্দ্র, ইসলামিক পাঠাগার, সাংস্কৃতিক কেন্দ্র সহ ইসলামী বুনিয়াদী প্রশিক্ষণ ব্যবস্থা।